আসসালামু আলাইকুম প্রায় সময় আপনাদের কাছ থেকে একটা কমেন্টস পেয়ে থাকি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অন্য দেশ সেটি ইন্ডিয়া হোক কিংবা মালয়েশিয়া বা উন্নত যে সকল কান্ট্রি রয়েছে এইগুলা দেশে কিভাবে টাকা পাঠাবেন তো এর উত্তর কিন্তু দুই রকম হতে পারে লিগালি পাঠাতে পারবেন এবং আর আছে লিগালি পাঠাতে পারবেন না কী জন্য এই দুই রকম উত্তর চলে আসলো সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি যারা অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওতে থাকতেছে বিশেষ সুযোগ এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্ট বক্সে চলে এসে এখানে একটা পিন কমেন্ট দেখতে পাবেন এই পিন কমেন্টে ক্লিক করে আপনি কাজের ধরন দেখতে পাবেন কিভাবে কাজ করবেন এবং সেখান থেকে কিভাবে টাকা উইথড্র করবেন নিজে কাজ করুন নিজের ইনকাম নিজে বুঝে নিন তাদের কন্ডিশন অনুসারে প্রথমত যদি দেখা যায় যে আপনি হয়তো বা ইন্ডিয়াতে গেছেন আপনার কাছে হয়তোবা আপনার ভাই ব্রাদার্স টাকা পাঠাতে যাচ্ছে বাংলাদেশ থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত পাঠাতে পারবেন না তো এখানে অনেকে হয়তো বা প্রশ্ন করে বলতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে বা মনে মনে বলতে পারেন যে আপনি তো ভুল বলছেন এই যে ওয়েস্টার্ন মানি ইউনিয়ন কিংবা পেইনিয়র কিংবা ওয়াইস বা মানিগ্রাম বা জুম এগুলো তো রয়েছে এগুলোর মাধ্যমে তো দেশের বাইরে টাকা বাড়ানো সম্ভব হয় এই যে আপনি কথাটি বললেন এটা আপনি কিন্তু একদম যে রাইট বলেছেন বিষয়টি তেমন না দেশের বাইরে থেকে এই সকল ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার যে সাইট রয়েছে এই সকল মানি ট্রান্সফার সাইটের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা আনতে পারবেন লাইক্যাস যেই সকল উন্নয়নশীল কান্ট্রি রয়েছে পার্শ্ববর্তী আমাদের যেই দেশটা রয়েছে ভারত এটিও কিন্তু একটা উন্নয়নশীল কান্ট্রি ইন্ডিয়া থেকেও কিন্তু আপনি বিশ্বের অন্যান্য উন্নত কান্ট্রি বা অনুন্নত কান্ট্রি এইগুলো কান্ট্রিতে কিন্তু টাকা পাঠাতে পারবেন না এমনকি ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে তেমনভাবে টাকা আনতে পারবেন না তবে আপনি বাংলাদেশ থেকে হয়তো বা বিশ্বের অন্যান্য কান্ট্রিতে টাকা পাঠাতে চাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব নয় লিগালি যেটা ব্যাংকিং ওয়ের মাধ্যমে আর ওয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি পাঠাতে পারবেন তবে তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই যেটি না জানালে নয় সেটি হচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক কিন্তু তাদের পাসপোর্ট লিগালি ব্যবহার করে একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ বারো হাজার ইউএস ডলার তার পাসপোর্টের আন্ডারে ইনভোস্টমেন্ট করে নিতে পারে এবং এই যে ডলারটা রয়েছে সেটা কার্ডে তুলে নিয়ে কার্ডটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ব্যবহার করতে পারে এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন তিনি কিন্তু হবেন না তো এটা কিন্তু একটা লিগালি ওয়ে এছাড়া এর ব্যতীত আর যে লিগালি ওয়ে রয়েছে সেটি হচ্ছে যে দেখা যেতে পারে আপনি একজন বাংলাদেশি আপনি হয়তোবা কোনো দেশে পড়াশোনার কারণে গিয়েছেন বা চিকিৎসাজনিত কোনো কারণে গিয়েছেন তো এরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনার ফ্যামিলি যদি সেই সকল দেশে আপনার কাছে টাকা পাঠাতে চায় তো অবশ্যই ব্যাংকে যেতে হবে ব্যাংকে যে কিন্তু স্টুডেন্ট প্রোফাইল কিংবা ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য যে প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু খুলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট পেপার্স ব্যাংকে আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার যে পেপার্সগুলো রয়েছে এই পেপার্সগুলো কিন্তু ব্যাংক যাচাই বাসাই করবে তো সর্বোচ্চ দেখা যেতে পারে যে সাত কর্ম দিবস সময় লাগতে পারে আপনার স্টুডেন্ট প্রোফাইল বলুন বা ট্রিটমেন্ট প্রোফাইল বলুন এই ধরনের যে সকল কার্যকলাপের জন্য দেশের বাইরে টাকা পাঠাতে চাচ্ছেন এই প্রোফাইলটা খুলতে আদারওয়াইজ এই প্রোফাইল ছাড়া আপনি কিন্তু দেশের বাইরে কখনোই টাকা পাঠাতে পারবেন না ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লাইক আছে আপনি হয়তো বা স্কিল ইউজ করতে পারেন পেপাল ব্যবহার করে দেশের বাইরে টাকা পাঠাতে পারেন বাট এগুলা কিন্তু সম্পূর্ণই ইনলিগাল সো ইনলিগাল থেকে দূরে সরে এসে আপনি লিগালি ওয়ে ফলো করতে পারেন তবে লিগালি ওয়ে যেটা রয়েছে এটা কিন্তু অনেকটাই যাচাই বাছাই হয়ে থাকে তার পরবর্তীতে আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন আদারওয়াইজ কিন্তু টাকা পাঠাতে পারবেন না আবার ব্যবসায়ীরা যদি চায় তারা কিন্তু খুব সহজেই কোনো ধরনের অনুমতি ছাড়া হয় বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যবসায়িক প্রোফাইল খুলে কিন্তু দেশের বাইরে টাকা পয়সা পাঠাতে পারবে